একটা আপনাকে কথা শোনাই, তাহলে বুঝতে পারবেন মাওলানা কাকে বলে আল্লাহর আযাব নেমে আসা। আমার বক্তব্য বিষয় যেটা আজকে বর্তমান পরিস্থিতিতে মুসলমানের উপরে কেন এত আযাব গজব, অশান্তি কেন? নবী মুসা আলাইহিসসালামকে আমার আল্লাহ বলেছিলেন, নবী মুসা কালিমুল্লাহ, হে আমার নবী, তুমি তোমার আহলে ইমানদারিকে নিয়ে তুমি ওই সাগর পার করে গিয়ে তুমি ময়দানে তিহে চলে যাও, আল্লাহর অর্ডারে দুশ্মনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী মুসা মুত্তাকিন পরেজগারদেরকে নিয়ে কি করলেন, সাগর পার করে চলে গেলেন সেই জায়গাতে। আল্লাহ রব্বুল আলামিন বললে, হে মুসা, তুমি কি করো, তোমার লাঠিখানা এই সাগরে আঘাত করো, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই রাস্তা দেখে এমন সেই ফেরাউন এবং সঙ্গপঙ্গ দলেরা ইয়াত আনন্দ হতে হলো, সেই রাস্তা দিয়ে যাবে। আল্লামা পানিকে বললেন, পানি রে, এ সমুদ্রের জল চারিদিক থেকে এসে তোরা রাস্তাটাকে বন্ধ করে দে। আমার আল্লাহ ওই রাস্তা বন্ধ করে দিয়ে কওম ফেরাউনকে আর ফেরাউনকে তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিতে জলে এমনভাবে ধ্বংস করে দিলেন। বন্ধুরে, আমার বলার উদ্দেশ্য, নবী মুসা আলাইহিসসালাম যখন ময়দানে তিহে গেলেন, সব আহলে ইমানদেরকে নিয়ে থাকতে আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে ডাকলেন, মুসা রে, এসো এসো এসো, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ কথা বলার জন্য ডাকছেন কোথায়? দূর পাহাড়ে আল্লাহ নবীকে ডাকছেন। নবী গেলেন, দায়িত্ব দিয়ে গেলেন কাকে? হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বক্তব্য ছেড়ে দেবো ভাই, বলেন, ভালো লাগছে। হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন, খুব জ্ঞানের কথার মধ্যে ভরা আছে, ভালো করে শুনেন। আল্লাহ মানুষকে খুশহাল দিতে পারেন, স্বচ্ছলতা দিতে পারেন, আর মানুষের ক্ষমতাকে কেড়ে নিয়ে আবার গজবে ধ্বংস করে দিতে পারেন, পারেন কি না? নবী মুসা আলাইহিস সালাম তার ভাইকে দায়িত্ব দিয়ে গেলেন। এ ভাই, ছোট ভাই হারুনকে বললেন, এদেরকে দেখভাল তুমি করিও, আমি চলে গেলাম আল্লাহর সাথে কথা বলার জন্য। কথা হলো, লম্বা কাহিনী আমি বলতে যাচ্ছি না, শর্টে বলে আমি বুঝাতে চাই যে আল্লাহর গজব কখন নেমে আসে মানুষের ওপরে। কথাবার্তা হলো, নবী মুসা আলাইহিস সালাম একটা অভিমান রাখলেন আল্লাহর কাছে। এ ভাই, ঘুমাচ্ছে আপনাকে, ঘুমাইয়েন না, আল্লাহর রাস্তায় খুব ভালো কথা ভরা আছে, খুব জ্ঞানপূর্ণ কথা আছে। তো নবী মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যখন আমার সাথে কথা বললেন, তো একটু আপনাকে আমি দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। রব্বি আরিনি আনজুরু ইলাইকা, আপনাদের একটাই কথা আমি মাঝখানে বলে দিই, আমি বেশি যোগ্য বড় বিজ্ঞ আলেম নই, তবে যে কথাগুলি বলবো কোরআনের রোশনিতে বলবো, কথা ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া একটা আটভাট কথা আমি বলি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা বললেন, রাব্বুল আলামিন, আমাকে তুমি এত বড় বিপদ থেকে উদ্ধার করলে, মুসার তাড়নায় দেশ ছেড়ে আমি পালিয়ে আসলাম, আল্লাহ তুমি আমাকে মাংস খাওয়ার ব্যবস্থা করে দাও, আর হালুয়া মিষ্টি যুক্ত খাওয়ার ব্যবস্থা আল্লাহ তুমি করে দিচ্ছ আমাকে। আমার আল্লাহ বলছেন, ওয়া আনজালনা মান্না ওয়া সালওয়া, আল্লাহ বলছেন আমি মুসার উপরে এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাখির মাংস সুন্দর সুন্দর আর মিষ্টি যুক্ত হালুয়া রাব্বুল আলামিন আল্লাহ কি করতেন, নবী মুসার জন্য ব্যবস্থা করতেন। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে মান্না সালওয়া নামে খাদ্য, আল্লাহ পাখির মাংস আর সুন্দর সুন্দর মিষ্টিযুক্ত আল্লাহর তৈরি করা খানা আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে দিয়ে পাঠাতেন। বলুন একবার সুবহানাল্লাহ। এগুলো আপনাদেরকে গল্প মনে হচ্ছে কি কোরআনের কথা? ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহকে বললেন, রাব্বুল আলামিন তোমাকে আমি কি দেখতে পাবো না? আল্লাহ আমি তোমাকে মন ভরে প্রাণ ভরে চোখ জুড়িয়ে একবার দেখব। আমার আল্লাহ বলছেন, রে মুসা, লান তারানি,
তুমি আমাকে দেখতে পারবে না পারবে না পারবে না ওই ক্ষমতা তোমার ভিতরে নাই বারবার নবী মুসা আল্লাহকে বলেন রব্বুল আলামিন তুমি কত সুন্দর তুমি কত বড় আল্লাহ তুমি সারা বিশ্বের চালক পালক ধারক বাহক রব্বুল আলামিন তোমাকে আমি একবার নিজের চোখে দেখতে চাই আল্লাহ বলেন ঠিক আছে রে মুসা এখনো তৈরি হয়ে যা তুই আমাকে দেখতে পারবি না রে আমার বন্ধু তোর মধ্যে অতটুকু ক্ষমতা নাই যে তুই আমাকে দেখে সহ্য করতে পারবি নবী মুসা বলছেন আল্লাহ আমার কাছে শক্তি আছে ক্ষমতা আছে আমি তোমাকে দেখবই তারপরে আমি ক্ষান্ত হব আল্লাহ বলছেন লান তারানি তুই আমাকে দেখতে পারবি না রে আমার বন্ধু যদি আমাকে দেখতে চাস তাহলে জাতুর পাহাড়ের দিকে তুই দেখ যখনই দেখবে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন আল্লাহর তাজাল্লি নূর যখনই নেমে আসলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন ফাসাইকা ওয়াগান হয়ে মাটিতে ছাড় খেয়ে পড়ে গেল বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমাকে তুই দেখতে পাসনি আমার সামনে একটা নূর একটা তাজাল্লি দেখে তুই অজ্ঞান হয়ে গেলি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন নবী মুসা রাব্বুল আলামিন এই কামনা বাসনা আর আমি জীবনে কোনোদিন করব না খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ তুমি কে মিলে শোনো না আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না এক ডেকেছে ইব্রাহিম নবী নমরুদের আগুল ফেলে আরে আগুন হইল ফুল বাগিচা আরে আগুন হইল ফুল বাগিচা নবী ইব্রাহিম জ্বলে না আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ তুমি কেমনে শোনো না খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না লারে দিবের এক ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি গো খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ তুমি কেমনে শোনো না খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না নবী মুসা আল্লাহর সাথে কথা বলে বারতুর পাহাড় থেকে যখন আসলে কতদিনের ব্যবধান বন্ধুরি একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিনের ব্যবধান চল্লিশ দিনের ফাসলা হয়ে গেল নবী হারুনকে নবী মুসা দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আমার ভাই এদেরকে তুমি দেখে থাকবে এরা যেন আল্লাহকে ছেড়ে দিয়ে কারো আগাদিকে সাজদা না করে এরা নতুন নতুন ইসলাম কবুল করেছে ইমান এনেছে এরা যেন আল্লাহকে ছেড়ে দিয়ে তারা যেন পথ ভ্রষ্ট না হয়ে যায় কয়দিনের ব্যবধান বললাম ভাই চল্লিশ দিন লেগে গেল আল্লাহর সাথে কথা বলে এসে নবী হারুনের কাছে আসছেন ছোট ভাইয়ের কাছে এই চল্লিশ দিনের ব্যবধানে ফাসলার মধ্যে একটা আবার নতুন কাহিনী ঘটে গেল বলবো না ছেড়ে দিব চল্লিশ দিনের ব্যবধান একটা লোক ছিল যার নাম হচ্ছে সামিরি নামটা কি বললাম ভালো করে শুনেন তার নামটা কোরআনে আছে সামিরি কি করেছিল জিবরিলে আমিন ফারিস্তা যে ঘোড়ার ওপরে চড়ে যাচ্ছিলেন সেই ঘোড়ার পায়ের নিচের ধুলো নিয়ে একটা গর্তে রেখে দিল আর মহিলাদের কাছ থেকে সোনা চাঁদি কালেকশন করে স্বর্ণকারের কাছে গিয়ে আগুনে তাপিয়ে গলিয়ে কি করলো একটা বাছুর তৈরি করলো কি তৈরি করলো ভাই বাছুর তৈরি করলো
এত সুন্দর করে আর এমন জায়গাতে খাড়ো করলো, বাছুরটাকে দাঁড় করলো। যেমন দেখবেন চৈত্র বৈশাখ মাসে বাঁশ থেকে আওয়াজ বের হয়, হয় কি না হয়, শিরশির শিরশির করে একটা আওয়াজ শব্দ বের হয় না? তো এমনভাবে দাঁড় করলো সোনার তৈরি করা বাছুর, ওদের থেকে একটা শব্দ বের হতে লাগলো, হাম্বা হাম্বা হাম্বা। স্বামীর এবার কি করল, ওই কমদেরকে নিয়ে যারা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছিলেন তাদেরকে বলল, আরে নবী মুসার আসবে না আসবে না আসবে না, তোরা বাকিতে আল্লাহকে দেখবি কখন দেখতে পাবে, কখন পাবে কে পাবে না। এই যে সোনার তৈরি করা বাছুর থেকে আওয়াজ বের হচ্ছে, সবাই তোরা এর আগাদিকে সাজদা করতে শুরু করবো না, আস্তাগফিরুল্লাহ। সবাই মিলে সামেরির কথা শুনে সোনার তৈরি করা বাছুরের আগাদিকে সিজদা করতে আরম্ভ করলো। নবী মুসা ফিরে এসে দেখছেন সবাই সাজদা করতে আছে, নবী মুসা আলাইহিসসালাম কি করলেন, এত রাগী মানুষ ছিলেন যে মালাকুল মওত আজরাইলের চোখে একটা থাপ্পড় মেরেছিলেন, আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন, কথা ঠিক কিনা বলেন। নবী হারুন তার আদরের ভাই সহদর ভাইয়ের কি করলেন, নবী মুসা এই বাছুরের আগাদিকে সাজদা করা দেখে তার মন মেজাজ খারাপ হয়ে গেল, রে আমার ভাই তুই থাকতে এরা কেন পথভ্রষ্ট হয়ে গেল, তুই থাকতে কেন এরা বাছুরের আগা দিকে সিজদা শুরু করে দিল। এত রাগলে তো বলেন নবী মুসা আলাইহিসসালাম তার ছোট ভাইয়ের দাড়িটি ধরে নিল, দাড়ি ধরে নিয়ে মুখে মুখে মারতে আরম্ভ করলেন, বলুন সুবহানাল্লাহ, রে হারুন তুই থাকা সত্ত্বে এরা কেন পথভ্রষ্ট হয়ে গেল, গোমরা হয়ে গেল, তুই থাকতে এরা কেন আল্লাহকে ভুলে গেল। নবী হারুন আলাইহিসসালামের মাথা চুল ধরে মাটিতে যেন ঘেসড়াতে আরম্ভ করেছেন রাগের মুহূর্তে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত হারুন আলাইহিসসালাম বলছেন, ইয়া ইবনা উম্মা লা তাখুজ বিল হায়াতি ওয়ালা বিরাসি, এ আমার মায়ের বেটা, এ আমার ভাই, আমার তুমি দাড়ি ধরিও না, আমার মাথার চুল ধরে আমাকে ঘষ্টাইও না, আমাকে তুমি অপমান করিও না। যাই হোক বন্ধুরে আমার, শেষ সময় বলেছিলেন, এ আমার ভাই তুমি কি আমাকে হত্যা করার জন্য চেষ্টা কর, আমাকে তুমি আর মারিও না, আর আমাকে তুমি অপমান করিও না। ছোট ভাই বড় ভাইয়ের কাছে যখন আবেদন রাখলেন, নবী মুসা আলাইহিসসালামের রাগটা একটু ক্ষান্ত হলো, ছেড়ে দিলেন। তারপরে ওই সামেরি, নামটা কি বলেছিলাম, সামেরি, তার কাছে গিয়ে নবী মুসা বলছেন, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামেরি, সামেরি তোমার কি খবর, কি ব্যাপার, এত বড় স্পর্ধা তোমাকে কে দিলে, তুমি সোনার তৈরি করে বাছুর করে সবাইকে সাজদা করতে লাগিয়ে দিলে, এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? সামিরি বলল, দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছি, হযরতে মুসা আলাইহিসসালাম একটা বড় দোয়া দিয়ে দিলেন, ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি দেখে নেবেন। বন্ধু আমার, নবী মুসা একটা বরদোয়া দিয়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে বরদোয়াটা আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা বললেন, এ সামিরি আল্লাহ তোর উপরে এত বড় গজব আল্লাহ দিয়ে দেবে, আল্লাহর অভিশাপ তোর উপরে নেমে আসলো, যতদিন বেঁচে থাকবি রে সামিরি আল্লাহ তোকে এত বড় আজাব দেবে, এত বড় আজাব দেবেন যেই আজাবের, যেই অসুখের কোনো ইলাজ নাই, ট্রিটমেন্ট নাই, চিকিৎসা নাই, পৃথিবীতে কোনো ওষুধ বের হবে না।